Assalamualaikum, আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আরেকটি শেয়ারের টেকনিক অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি একটি জুট সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সোনালী আঁশ। তো আমার ভিডিওতে যাওয়ার আগে সতর্কতা বলে রাখি, আমার এই ভিডিওটি কোনোভাবেই এই শেয়ারটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না। আপনি যদি একান্ত এই শেয়ারটিকে বাইসেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা এবং নির্যোগিতে এই শেয়ারটিকে বাইসেল করবেন, এবং এই শেয়ারটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আমি এই অ্যানালিসিসটি করার জন্য সাহায্য নিয়েছি লঙ্কা বাংলার ফাইন্যান্সিয়াল পোর্টালটির। তো কাজের সুবিধা অলরেডি টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ডে রয়েছে, এবং বর্তমানে কিন্তু শেয়ারটি অনেকাংশে মূল্য বৃদ্ধি পেয়ে গিয়েছে, এবং এই শেয়ারটির কিন্তু অনেকাংশে লেনদেনও বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে। এবং হঠাৎ করে শেয়ারটির লেনদেন বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবং এই শেয়ারটি হচ্ছে একটি লো পেড আপ ক্যাপিটালের শেয়ার, এবং অনেক অল্প পরিমাণ শেয়ার রয়েছে বাজারে, এর ফলে এই শেয়ারটি অল্প পরিমাণেই কিন্তু হল্টেড হয়ে যেতে পারে বা বাজার থেকে শেয়ার কমে যেতে পারে বা শেয়ারের একটা চাহিদা সৃষ্টি হতে পারে। এই জন্য এই শেয়ারটি কিন্তু বর্তমানে ওভারভ্যালুড পর্যায়ে রয়েছে। তো আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব তখন বিষয়টা জানতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই শেয়ারটি কিন্তু আমরা যে চার্টটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একটা জিগজ্যাগ চার্ট। যেমন দেখেন এখানে একটা আপ ট্রেন্ড ছিল, এরপরে কিন্তু আমরা এখান থেকে একটা ডাউন ট্রেন্ড খেয়াল করেছিলাম, এরপর আবার এই ডাউন ট্রেন্ড থেকে আবার একটা আপ ট্রেন্ড আমরা খেয়াল করেছি, এরপর আবার এখান থেকে একটা ডাউন, এরপরে আপ, এরপরে আবার ডাউন, এরপরে আপ, বর্তমানে আপ চলছে। ঠিক আছে, তো আমরা যদি এই শেয়ারটির যদি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে চাই তাহলে আমরা বর্তমানে এই শেয়ারটি একটা সাপোর্ট হিসেবে ধরতে পারি। এই অংশটাকে বর্তমানে সাপোর্ট হিসেবে ধরতে পারি 413 টাকা। অর্থাৎ কোনোভাবে যদি শেয়ারটির মূল্য 413 টাকার নিচে নেমে যায় তাহলে সম্ভাবনা আছে একটি দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ডে যাওয়ার, এবং এই শেয়ারটির আমরা বর্তমানে একটি রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারি এই অংশটাকে 558 টাকা। অর্থাৎ কোনোভাবে যদি শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়ে 558 টাকায় যেতে পারে তাহলে সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ডে যাওয়ার। তবে বর্তমানে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে, এবং এটা কিন্তু আমার ধারণা যে কোনো সময় 558 টাকা কিন্তু অতিক্রম করতে পারে, কারণ যেভাবে করে শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে তো সম্ভাবনা এরকমই। ঠিক আছে, তো আমরা চলুন একটু এটার ফান্ডামেন্টাল অবস্থাটা দেখে আসি যে এটা কীরকম কী অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে অর্থাৎ 21শে ডিসেম্বর 2021 সালে সেটির মূল্য ছিল 529 টাকা, এবং আজকের দিনে সেটির মূল্য বৃদ্ধি পেয়েছে 42 টাকা 50 পয়সা। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 27,12,000টি শেয়ার রয়েছে মার্কেটে। এবং আমরা যদি এই শেয়ারটির যদি অ্যানুয়াল যেই ইপিএসটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাত্র 1 টাকা 13 পয়সা এটার অ্যানুয়াল যে ইপিএস। এবং আমরা যদি এই শেয়ারটির যদি পিই রেশিও দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার পিই কিন্তু রয়েছে অনেক বেশি, 468.14। অর্থাৎ এই শেয়ারটি ওভারভ্যালুড পর্যায়ে রয়েছে, এবং এত বেশি পরিমাণ ওভারভ্যালুড পর্যায়ে রয়েছে যে এটা আসলে ঝুঁকি আপনাকে বলে বোঝানো যাবে না। অর্থাৎ দীর্ঘমেয়াদে এই শেয়ারটির ঝুঁকি কিন্তু অনেক বেশি রয়েছে, এবং গত বছর এটার ইপিএস আরও খারাপ ছিল, এবং তখনকার হিসেবে কিন্তু পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 853.23। অর্থাৎ এই শেয়ারটি আসলে কোনোভাবেই ফান্ডামেন্টালি আপনার জন্য নিরাপদ নয়, এটা একমাত্র গেমলিংয়ের একটা শেয়ার, এবং এটা দিয়ে আসলে সবসময় গেমলিংই হয়, এটা আসলে কোনোভাবেই ফান্ডামেন্টালের হিসেবে আপনার জন্য ভালো হবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ডিভিডেন্ড দেওয়ার হার, শেয়ারটি প্রতি বছরই 10% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করত, এবং সেই হিসেবে কিন্তু ডিভিডেন্ড ইল্ড আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল 0.28%। অর্থাৎ এতই কম যে আপনি এই শেয়ারটিতে 100 টাকা বিনিয়োগ করলে আপনি ডিভিডেন্ড হিসেবে পেতে পারেন মাত্র 28 পয়সা, তার মানে এটা কোনোভাবেই একটা লাভজনক বিনিয়োগ হতে পারে না। এরপর আমরা যদি এই শেয়ারটির যদি দেখি মার্কেট ক্যাটাগরি, এটা এ ক্যাটাগরি রয়েছে, এবং আমরা যদি এই শেয়ারটির যদি শেয়ার হোল্ডিং দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাবলিকের কাছে রয়েছে 43.59%, এবং স্পন্সর এবং ডিরেক্টরের কাছে রয়েছে 50.78%। ঠিক আছে, তো এই ছিল এই শেয়ারটির ফান্ডামেন্টাল অবস্থা। তো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে এই শেয়ারটিতে বিনিয়োগ করা কি নিরাপদ কি না, তাহলে আমি না শুধু আপনি নিজেই বুঝতে পারবেন যে এই শেয়ারটিতে আসলে ফান্ডামেন্টাল অবস্থা এতই খারাপ যে এই শেয়ারটিতে আসলে বিনিয়োগ করা নিরাপদ নয়, এবং এই শেয়ারটি কিন্তু এত বেশি ওভারভ্যালুড পর্যায়ে রয়েছে যে আসলে সেখান থেকে আসলে কখনোই নিরাপদ অবস্থানে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আবার আমরা এটা টেকনিক্যাল অবস্থানে চলে যাই।
তো আমি তিনটে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি নিব হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, তারপর নিব হচ্ছে এমএসসিডি ইন্ডিকেটর, এবং সর্বশেষে নিব হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। তো আমরা অলরেডি তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেললাম। তো প্রথমে আমরা আরএসআই নিয়ে আলোচনা করি। তো আমরা মূলত এই অংশটা থেকে অ্যানালাইসিসটা শুরু করতে পারি। তো এই অংশটাতে শেয়ারটি কিন্তু আরএসআই এর মান 30 এর নিচে অবস্থান করছিল, এরপর আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখানে কিছুটা বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু আবার কিছুটা ডাউন হয়ে গিয়েছিল এবং 30 এর কাছাকাছি চলে আসছিল। মূলত এই অংশটা থেকেই সেটি একটা আপের যে আমাদের যে সিগন্যালটি সেটা শুরু হয়েছে এই অংশটা থেকে। এখানে আরএসআই এর মান ছিল 39-40 এর মতো, এরপর এখান থেকে মূলত আস্তে আস্তে আপ হয়েছে এবং বর্তমানে কিন্তু আরএসআই এর মান আমরা দেখতে পাচ্ছি 70 অবস্থান করছে এবং সম্ভাবনা আছে এখান থেকে কিছুটা কারেকশন হওয়ার। তবে একটা বড় বিষয় হচ্ছে এই শেয়ারটি এত কম পরিমাণে বাজারে রয়েছে যে এটা যদি একটু বেশি পরিমাণ লেনদেন হয় তাহলে শেয়ারটি হল্টেডের পর্যায়ে চলে যায় বা বাজার থেকে শেয়ারটি একদম হারিয়ে যায়, তখন শেয়ারটির একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং এই কৃত্রিম সংকটের কারণে শেয়ারটির মূল্য অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এর জন্য এই শেয়ারটি এত বেশি পরিমাণ ভ্যালু রয়েছে বা ওভার ভ্যালুর পর্যায়ে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এর অংশটাতে দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু আরএসআই যখনই 70 অবস্থান করছিল এরপরে আস্তে আস্তে পতন ঘটতে শুরু করে। তো এটার সেই ধারাবাহিকতা অনুযায়ী এখানে একই ঘটনা ঘটতে পারে বলে আমার মনে হয় যে এখানে যখনই 70 অবস্থান করবে আরএসআই এর মান তারপরে আস্তে আস্তে পতন ঘটতে থাকবে বা এখানে কারেকশন হতে থাকবে। এজন্য আমি আপনাদেরকে বলি এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আরএসআই এর এই ভ্যালুটার উপরে বিবেচনা রাখতে হবে এবং যেহেতু বর্তমানে শেয়ারটি আরএসআই এর একটা চূড়ায় অবস্থান করছে তো এখান থেকে যে কোনো সময় এটা একটা পতন ঘটতে পারে। সো আপনাদের এই শেয়ারটি বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই কিছুটা সময় নিয়ে এবং ধৈর্য ধারণ করে বিনিয়োগ করতে হবে। এরপরে আমরা যদি এমএসসিডিটা নিয়ে আলোচনা করি তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এমএসসিডিটা দেখেন সিগন্যাল লাইনকে নিচের থেকে উপর দিকে ক্রস করেছে এবং আস্তে আস্তে কিন্তু অনেকাংশে উপরে উঠে গিয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডে যে স্ট্রেন্থ সেই স্ট্রেন্থটা কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং একটা আপ সিগন্যাল কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে এই অংশটাতে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং আপ সিগন্যাল এবং এখানে যেহেতু লেনদেনও অনেক স্ট্রং অবস্থানে রয়েছে তো আমরা বলতে পারি যে বর্তমানে সেটি একটা গ্যাম্বলিং পর্যায়ে রয়েছে এবং এখানে কিছুটা হয়তো মূল্যবৃদ্ধি পাওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে একটা ভালো আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখান থেকে হয়তো যে কোনো সময় একটা সেল প্রেশার আসতে পারে, এই সেল প্রেশারের পরে কিন্তু শেয়ারটির মূল্য অনেকাংশে পতন ঘটতে পারে। এর কারণ হচ্ছে বর্তমানে কিন্তু শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এখান থেকে শেয়ারটি সেল করে কিছুটা প্রফিট টেকিং করার চেষ্টা করতে পারে, এর কারণে কিন্তু মূলত শেয়ারটির মূল্য কমে যেতে পারে। এজন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করে তারপর শেয়ারটিতে বিনিয়োগ করতে হবে। এরপর আমরা এক বোলিঞ্জার ব্যান্ড নিয়ে আলোচনা করব। তো এই শেয়ারটির ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করলাম, দেখেন এই শেয়ারটি আসলে কখনোই সাইডওয়েজ পর্যায়ে ছিল না, তবে আমরা এই অংশটাকে কিছুটা সাইডওয়েজ পর্যায়ে বলতে পারি যে এখানে কিন্তু কিছুটা কম পরিমাণে শেয়ারটির মূল্য পরিবর্তন ঘটেছিল। তবে বাকি এই অংশটাতে এবং এই অংশটাকে আমরা বলতে পারি যে সবসময় আপ এবং ডাউনের যে সিগন্যালটি ছিল সেটি আমাদেরকে সম্পূর্ণরূপে প্রদান করেছিল। যেমন এই অংশটাতে দেখেন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে একটা ভালো পার্থক্য রয়েছে এবং শেয়ারটি কিন্তু এখানে কিছুটা সময় আপার ব্যান্ডের কাছাকাছি ছিল। এরপরে শেয়ারটির মূল্য পতন ঘটতে থাকে এবং দেখেন এখানেও কিন্তু আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্যটা ভালোই ছিল এবং দেখেন বেশিরভাগ সময় শেয়ারটি কিন্তু যে লোয়ার ব্যান্ড আছে তার কাছাকাছি অবস্থান করছিল এবং একইভাবে কিন্তু এটা চলেছে এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির মূল্য আপার ব্যান্ডের কাছাকাছি বা মাঝে মাঝে আপার ব্যান্ডকে অতিক্রম করেছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এই শেয়ারটি যেহেতু এত অল্প পরিমাণ বাজারে রয়েছে সুতরাং এই শেয়ারটি আসলে কখনোই সাইডওয়েজ পর্যায়ে যেতে পারে না, এটার যে কোনো একটা ফেজ থাকতেই হবে, সেটা হতে পারে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। তার মানে বর্তমানে যেহেতু আপ ট্রেন্ড চলছে তো সম্ভাবনা আছে নেক্সটে আমাদেরকে এটা ডাউন ট্রেন্ড শো করবে। অতএব এই শেয়ারটি এরকম একটা শেয়ার যে হয় আপনি কিনলে লাভ হতেও পারে আবার লস হতেও পারে, দুই দিকই হতে পারে। তবে বর্তমানে যেহেতু শেয়ারটি অনেকাংশে মূল্যবৃদ্ধি পেয়ে গিয়েছে তো সম্ভাবনা আছে এই মুহূর্তে ক্রয় করলে হয়তো আপনাদের হয়তো শেয়ারটির মূল্য পতন ঘটতে পারে এবং আপনার একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। ঠিক আছে, এবং এই শেয়ারটি যদি মূল্য বৃদ্ধি পায়ও তবে হয়তো অল্প কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা অল্প কিছুটা বৃদ্ধি পাওয়ার মতো জায়গা এখানে রয়েছে। তো এই ছিল এই শেয়ারটির
টেকনিকে এসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এছাড়া আপনারা যদি অন্য কোনো শেয়ারের টেকনিক এসে দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোর টেকনিক এসেস করার জন্য। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।